সিএসআরএমডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন আছে ঢাকা চার আসনে। সেখানে আছেন সহকর্মী বিকাশ বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ধরে ছিল ঢাকা চার আসনে। আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই আসনে তৃণমূলে রাজনৈতিক দলগুলো কি প্রস্তুতি নিচ্ছে আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায়। আমাদের সঙ্গে শেষ মুহূর্তে যুক্ত হয়েছেন এই আসনের অর্থাৎ ঢাকা চার আসনের সংসদ সদস্য এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। আমরা তার কাছ থেকে জানতে চাইব জাতীয় পার্টি তার দল কি প্রস্তুতি নিচ্ছে আগামী নির্বাচনকে সামনে রেখে, এবং যে প্রতিশ্রুতিগুলো দিয়ে আপনি এই দুই মেয়াদে সংসদ সদস্য হয়েছেন তার কতটুকু আপনি পূরণ করতে পেরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে জাতীয় পার্টি চেয়ারম্যানের এবং সংসদের বিরোধী দলের উপনেতা জিএম কাদেরের তরফ থেকে এবং নির্বাচনী এলাকা ঢাকা চারের কদমতলী শ্যামপুরবাসীর তরফ থেকে ডিবিসি নিউজকে আপনাকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ। সর্বপ্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিশ্বের বুভুক্ষ নিপীড়িত নির্যাতিত নেতা, ওনার প্রতি গভীর শ্রদ্ধা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আমাদের জাতীয় পার্টির প্রতিষ্ঠিত চেয়ারম্যান এবং আমাদের 1988 সালের আজকের এই দিনে যিনি রাষ্ট্রীয় ধর্ম ইসলাম করেছিলেন পল্লীবন্ধু হোসেন মহদেশরাত, তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আজকে বলতে চাই সর্বপ্রথমে মহান আল্লাহর নাম নিয়ে আমার এলাকায় নির্বাচনী এলাকায় আমি এ যাবৎকালের আপনি বলেছেন কেমন প্রস্তুতি নিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে, গত এক বছর যাবৎ আমার নির্বাচনী শ্যামপুর কদমতলী 60টি ওয়ার্ডে প্রায় 75-80 ভাগ আমরা আমাদের সেন্টার কমিটি আমরা কমপ্লিট করেছি। এতে ইতিমধ্যেই আমরা আমাদের প্রতিটি অঙ্গ সংগঠনকে সুসংগঠিত করেছি মহান আল্লাহর ইচ্ছায়। আগামী নির্বাচনের জন্য আমরা যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছি। যে উন্নয়নের প্রতিশ্রুতিগুলো আপনি দিয়েছিলেন এই শ্যামপুর কদমতলীবাসীকে তার কতটুকু আপনি পূরণ করতে পেরেছেন? সংকটও এখনও কিছু আছে বলেছেন অনেকেই, তো সেই সংকটের মোকাবেলা আপনি কি আমি বলছি দেখুন, 80-এর দশকে যেমনিভাবে জনগণের ট্যাক্সের টাকায় পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সহযোগিতায় আমি এই ঢাকা চার শ্যামপুর কদমতলী আমরা যাত্রাবাড়িতে আমি এখানে গোলাপবাগে স্টেডিয়াম, ডিএনডি বাঁধ মাতইলে গ্যাস, রাজাবাড়ি গ্যাস, এই শ্যামপুর কদমতলী ডিএনডি বাঁধ, 14টা স্কুল, এখানে বুড়িঙ্গা সেতু করেছে চিনির প্রধানমন্ত্রী, আমি প্রিজাইড করেছি, তখন যেভাবে কাজ করেছি ঠিক তেমনিভাবে জনগণের ট্যাক্সের টাকায় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সহযোগিতায় এই এলাকায় প্রায় 2,000 কোটি টাকার কাজ আমি করেছি বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে দিয়ে, যেমনিভাবে এলজিআরডি আমাদের সিটি কর্পোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলুর তাপসের মাধ্যমে 225 কোটি টাকার 7টি ওয়ার্ডের উন্নয়ন কাজ করেছি, আমি এখানে এই আপনার ডিএনটি সেচ প্রকল্প দেশের বাহিনী দেশপ্রেমী সেনাবাহিনীর মাধ্যমে এখানে কাজ চলছে, এটাই ডিএনটি সেচ পাম্পিং হাউস আগামী 3 মাসের জায়গা নিয়ে গণ্ডগোল ছিল, ইনশাল্লাহ ওটা হয়ে গেছে, আগামী 3 মাসের ডিএমপি পাম্পিং হাউস হয়ে যাবে বড়ইতলাতে ইনশাল্লাহ। ইতিমধ্যেই আমি যে গুণ প্রতিশ্রুতি দিয়েছিলাম তার ভিতরে 10টি বহুতলা ভবন স্কুল এবং 1টি মাদ্রাসা এবং 1টি বড়ইতলা রেল স্টেশন করেছি যেটা 100 বছর হয় নাই। এমনিভাবে আমি এলাকায় আপনার এই বিভিন্ন মসজিদে প্রায় 80 ভাগ মসজিদে কোনো জায়গায় 1 লাখ টাকা, কোনো জায়গায় 50,000, এলাকার উন্নয়নের স্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি এবং বিশেষ করে আমাদের শ্যামপুরের রাজুক মডেল কলেজ আমি ডিউ লেটার দিয়ে রাজুক মডেল করেছি, আমার ডিউ লেটারে এবং রাজুক স্কুল অ্যান্ড কলেজ এটা সরকার এটা আমি কলেজে রূপায়িত করেছি, ইনশাল্লাহ আগামীতে এটা আমি সরকারিকরণ করার আমি জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আপনি এই আসনে গত 2 বার জাতীয় পার্টির পক্ষ থেকে নির্বাচন করেছেন, সেটি মহাজোটের নির্বাচন ছিল, এইবার যদি মহাজোটের নির্বাচন না হয় আওয়ামী লীগের অনেকেই বলছেন যে তারা এবার নৌকা প্রার্থীকে চান এই আসনে, সেক্ষেত্রে আপনি আপনার মন্তব্য জানতে চাই এই বিষয়টিতে। দেখুন আমি আমি এখানে মহান আল্লাহর ইচ্ছায় আমি এই এলাকায় যা কাজ এ যাবৎকালে করেছি আমার যে কাজ আমি 100% কনফার্ম মহান আল্লাহর নাম নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আহমদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় এই এলাকার জনগণের
তাদের মনের মণিকুঠায় পৌঁছেছি এবং আমি সর্বাত্মক জাতীয় পার্টির থেকে জাতীয় পার্টি 30 এলাকায় করবে, কে কোথায় করবে এটা তাদের ব্যাপার। আমি লাঙ্গল নিয়ে জাতীয় পার্টি এই নির্বাচন এলাকা ঢাকা চারে চারবার এমপি হয়েছি, ইনশাল্লাহ আগামীতে অবশ্যই এই এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করে জয়যুক্ত হবে বলে আমি দৃঢ়ভাবে আস্থা করি। জনগণের ভোটের মাধ্যমে লাঙ্গল প্রতীক নিয়ে আমি এটা ইনশাল্লাহ জয়যুক্ত হবো বলে আমি আশা করি। এবং কারা কি কথা বলল, কারা কি কথা বলল, কে আমাকে নিয়ে সমালোচনা করলো সেদিকে তাকানোর, জনগণ কাজের মধ্যে দিয়ে আমি কি কাজ করেছি সেটা জনগণই তার আগামী নির্বাচনে জবাব দিবে ইনশাল্লাহ মহান আল্লাহর নাম নিয়ে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম ঢাকা চার আসনের সংসদ সদস্যের কথা, তিনি কি করেছেন, কি প্রতিশ্রুতি দিয়েছেন, তার কতটুকু পূরণ করতে পেরেছেন এবং আগামী নির্বাচন নিয়ে তার ভাবনা কি। আমরা আগামীকাল থাকবো ঢাকা পাঁচ আসনে, তুলে ধরবো সেই আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো কি প্রস্তুতি নিচ্ছে দেখুন।